ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. নামাজি হতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, এমনটি নয় যখন ইচ্ছা হলো তখন পড়লাম, যখন ইচ্ছা হলো ছেড়ে দিলাম। যদি এরকম নামাজে আপনি হন তাহলে আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনার রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন মুমিন, মুশরিক এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। সহি মুসলিম হাদিস নম্বর 82। আল্লাহ রাসূল বলছেন, একজন মুসলিম নামাজ পড়ে, একজন কাফের, একজন মুশরিক, সে ব্যক্তি নামাজ পড়ে না। অতএব একজন মুসলিম আর কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে তার কুসলা নামাজকে ছেড়ে দেওয়া। অতএব যারা মুসলিম তারা নামাজ পড়বে, পক্ষান্তরে যারা কাফের, যারা মুশরিক তারা নামাজ পড়বে না। অতএব কাফের মুশরিকের মানে সাথে মুসলিমদের পার্থক্য হচ্ছে নামাজের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আলাহাদুল লাযী বাইনানা ওয়া বাইনাকুম আস-সালা ফামান তাওয়াকাহা ফাকাদ কাফার। তিরমিজি হাদিস নাম্বার 2621। আল্লাহর রাসূল বলছেন, আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পার্থক্য হচ্ছে নামাজের, ফামান তাওয়াকাহা, যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিবে, ফাকাদ কাফারা, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। আল্লাহর রাসূল বলছেন, মুসলিমরা নামাজ পড়ে, কাফেররা নামাজ পড়ে না। অতএব আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পার্থক্য হচ্ছে নামাজের, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিবে সে ব্যক্তি কাফের হয়ে যাবে, সে ব্যক্তি কুফরি করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে 10টি উপদেশ দিচ্ছেন। 10টি উপদেশের মধ্যে একটি উপদেশ হচ্ছে, ওয়ালা তাতরুকান্না সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ। সিলসিলাতুল আহাদিসিস সহিহা হাদিস নাম্বার 914। মুয়াজ রাদিয়াল্লাহু আনহু কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে মুয়াজ, তুমি ইচ্ছাকৃত ফরজ নামাজকে ছাড়বে না। ওয়ালা তাতরুকান্না সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদান, আল্লাহ তাআলা যে নামাজকে তোমার জন্য ফরজ করেছেন এই নামাজকে তুমি ছাড়বে না। فإن من ترك صلاة مكتوبة متعمدا, যে ব্যক্তি ফরজ নামাজকে ছেড়ে দিবে, যে ব্যক্তি নামাজ পড়বে না অবহেলার সাথে নামাজকে ছেড়ে দিবে, আল্লাহ তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ, আল্লাহ তাআলা তার সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না, আল্লাহ তাআলা তার কোনো দায় দায়িত্ব নেবেন না কিয়ামতের দিনে। অতএব যে নিজেকে মুসলিম বলে দাবি করে সে যদি নামাজ না পড়ে তাহলে কাল কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তার সঙ্গে কোনো রকমভাবেই সম্পর্ক রাখবেন না। আমাদের অনেকের জানা আছে, আমরা শুধু এতটুকুই শুনে থাকি, নামাজ পড়তে হয়, নামাজ পড়লে জান্নাত যাওয়া যায়, নামাজ না পড়লে জাহান্নাম যেতে হবে, হয়তো এতটুকু আমরা আমাদের শোনা আছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সম্পর্কে এত কড়া বর্ণনা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য এমন কথা বলেছেন, ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা ক্বারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খলফ। আল্লাহ রাসূল বলছেন, কাল কিয়ামতের দিনে যারা বেনামাজি, যারা বেনামাজি অবস্থায় জীবন যাপন করে তাদের হাসর হবে, তাদেরকে কিয়ামতের দিনে উঠানো হবে ফেরাউনের সঙ্গে, হামানের সঙ্গে, উবাই ইবনে খলাফ, এইসব কাফের মুশরিকদের সঙ্গে তাদের হাসর করানো হবে। অতএব যারা বেনামাজি অবস্থায় জীবন যাপন করেন, আপনি ভাবছেন যে আমি মুসলিম, আমার নাম তো আবদুল্লাহ, আমার নাম তো আব্দুল সাত্তার, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা বেনামাজি অবস্থায় জীবন যাপন করে এদের সঙ্গে হাসর হবে কাল কিয়ামতের দিনে ফেরাউন, হামান, করুন, উবাই ইবনে খলাফ, যারা কাফের মুশরিক ছিল এদের সঙ্গে কাল কিয়ামতের দিনে হাসর করা হবে, এদের সঙ্গে উঠানো হবে। এদের সঙ্গে যদি কাউকে উঠানো হয় বেনামাজির জন্য তাহলে আপনি চিন্তা করুন যে আপনার স্থান কোথায় হবে, যেখানে ফেরাউনের স্থান হবে, যেখানে হামানের স্থান হবে, যেখানে করুনের স্থান হবে, উবাই ইবনে খলাফের স্থান হবে, সেখানেই একজন বেনামাজির স্থান হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه فان صلحت صلح سائر عمله وان فسدت فسد سائر عمله সিলসিলাতুল আহাদিস সহিহা হাদিস নাম্বার 1358 আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল কিয়ামতের দিনে আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে সর্বপ্রথম যে হিসাবটা নেবেন সেটা হচ্ছে নামাজের ফাইন সলহাত সলহা সাইরু আমালিহি যদি নামাজের হিসাব ঠিক হয় নামাজের হিসাব ঠিকঠাক দিতে পারে সাইরু আমালিহি সমস্ত আমল ঠিক হবে ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি যদি নামাজের হিসাব গোলমাল হয় সমস্ত আমল গোলমাল হয়ে যাবে আল্লাহ রাসূল বলছেন কাল কিয়ামতের দিনে আমাকে আপনাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন হে আব্দুল্লাহ হে আব্দুস সাত্তার আব্দুর রহমান তুমি দুনিয়াতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছিলে ঠিকঠাক নামাজ পড়েছিলে যদি সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে থাকে ঠিকঠাক জবাবদিহি করতে পারে আল্লাহ তাআলা অন্যান্য হিসাবের দিকে অগ্রসর হবেন আল্লাহ তারপরে বলবেন তুমি রোজা রেখেছিলে হজ করেছিলে দান করেছিলে আল্লাহ তাআলা পরবর্তী বিষয়গুলো জিজ্ঞাসা করবেন কিন্তু ওই ব্যক্তি নামাজ বাদ দিয়ে দান করেছে বড় বড় মসজিদ মাদ্রাসা করে দিয়েছে বড় বড় মাহফিল করেছে অনেক কিছু করেছে কিন্তু নামাজ পড়েনি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন ফাসাদা ফাসাদা সাইরু আমালিহি যদি নামাজের হিসাব গোলমাল হয় যদি সে নামাজ না পড়ে নামাজ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না হয় সমস্ত আমল রিজেক্ট হয়ে যাবে বরবাদ হয়ে যাবে অতএব যারা জালসা শুনছেন বর্তমান মুসলিম সমাজে তো অধিকাংশ যে বক্তব্যগুলো হয় সেগুলো কোরআন এবং হাদিস বাদ দিয়ে বিভিন্ন কিস্সা কাহিনী বানাওয়াটি গল্প বলে মানুষের জয় মানুষের মনকে জয় করে মাহফিলকে শেষ করা হয় এটা আমার মানে বাস্তব অভিজ্ঞতার কথা বলছি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি আসামে প্রোগ্রাম করেছি কয়েকদিন পরে ইনশাআল্লাহ কোচবিহার যাব দিনহাটা অনেক জায়গায় প্রোগ্রাম করে যে অভিজ্ঞতা হয়েছে সেটা হচ্ছে এই যে অধিকাংশ মাহফিলে কোরআন এবং হাদিস বাদ দিয়ে কিস্সা কাহিনী এটা সেটা বলে মানুষকে কাঁদিয়ে মনটা জয় করে সমাজের কোনো পরিবর্তন হয় আমি আপনাদের কাছে যে কথাগুলো উপস্থাপন করেছি প্রত্যেকটা রেফারেন্স আছে কোরআন এবং হাদিস থেকে বলেছি যদি কারোর মধ্যে কোনো সন্দেহ কারোর মধ্যে কোনো রকমের কিন্তু থাকে প্রোগ্রাম শেষে আমাকে ওই ব্যাপারে কোশ্চেন করবো ইনশাআল্লাহ যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিনে নামাজের হিসাব নেওয়া হবে নামাজের হিসাব যদি গোলমাল হয়ে যায় সমস্ত আমল গোলমাল হয়ে যাবে বরবাদ হয়ে যাবে সৌদির যে স্থায়ী উলামা কমিটি রয়েছেন শেখ আবদুল্লাহ ইবনে বাজ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ ইনারা ফতোয়া দিয়েছেন বেনামাজি ব্যক্তি যিনি বেনামাজি অবস্থায় মৃত্যুবরণ করেছেন তার জানাজা নেই গোসল নেই কাফন নেই যে অবস্থায় মারা যাবে সেই অবস্থাতে ওকে মুসলমানদের কবরস্থানে কবরস্থ না করে কোনো ফাঁকা মাঠে পুঁতে ফেলবে যাতে গন্ধ না করে দুর্গন্ধ না করে এটা হচ্ছে আব্দুল ইবনে বাজ সালে আল উসাইমিনের ফতোয়া তবে কিছু উলামা ভিন্ন মত পোষণ করেছেন শেখ আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি মত পোষণ করেছেন কোনো বেনামাজি সে আল্লাহকে বিশ্বাস করতো নামাজকে বিশ্বাস করতো অস্বীকার করেনি সে যদি মৃত্যুবরণ করে তাহলে তাকে অনন্ত অনন্তকাল জাহান্নামে থাকতে হবে ঠিকই কিন্তু সে পুরোপুরি কাফের বা মুশরিক নয় বলে কিছু আলেম দ্বিমত পোষণ করেছেন কিন্তু অধিকাংশ সৌদির যারা গ্র্যান্ড মুফতি বড় বড় মুফতি তারা ফতোয়া দিয়েছেন বেনামাজি অবস্থায় যে ব্যক্তি মারা যাবে সেই ব্যক্তি যে অবস্থায় মারা গেছে সেই অবস্থাতে বিনা গোসলে বিনা কাফনে বিনা জানাজাতে মুসলমানদের কবরস্থ ওই স্থানে কবরস্থ না করে কোনো ফাঁকা জায়গাতে দূরবর্তী স্থানে তাকে পুঁতে ফেলতে হবে এটা হচ্ছে সৌদির গ্র্যান্ড মুফতিদের ফতোয়া অতএব নামাজ একটা এমন ইবাদত যে আপনি কি অবস্থায় আছেন এই অবস্থা দেখবে না অনেক মানুষ এরকমভাবে নামাজকে ছেড়ে দেয় যে আমার তো বয়স হয়ে গেছে আমার তো অটোমেটিকলি পেশাব চলে আসে অটোমেটিকলি আমার পায়খানা হয়ে যায় অতএব আমার নামাজ হবে না এরকমভাবে অনেকেই সারা জীবন নামাজ পড়ে শেষ অবস্থায় মৃত্যুর এক মাস দু মাস আগে বেনামাজ অবস্থায় মৃত্যুবরণ করে নামাজ এমন একটি ভাইটাল ইবাদত নামাজ এমন একটি ভাইটাল ইবাদত যে আপনি যে অবস্থায় আছেন
আপনাকে জেলখানায় আবদ্ধ করা হয়েছে, জেলখানায় ভরে দেওয়া হয়েছে, সেখানে আপনাকে উলঙ্গ করে দেওয়া হয়েছে, সেখানে তাইম্মুমের ব্যবস্থা নেই, উজুর ব্যবস্থা নেই, কিচ্ছু নেই, তারপরেও উলঙ্গ অবস্থায় নামাজের সময় হলো ওখানে আপনাকে নামাজ পড়তে হবে। আপনি নাপাক অবস্থায় আছেন, আপনার লুঙ্গি চেঞ্জ করছেন, আবার পেশাব হয়ে গেল, লুঙ্গি চেঞ্জ করলেন পায়খানা হয়ে গেল, অনবরত হতেই আছে, তারপরেও আপনাকে ওই অবস্থাতে নামাজ পড়তে হবে, নামাজ আপনার জন্য মাফ নেই। শুধুমাত্র মেয়েদের যখন পিরিয়ড হবে সেই পিরিয়ডের ব্যাপারটা আলাদা ভিন্ন। তাছাড়া আপনার যতক্ষণ জ্ঞান রয়েছে আপনি যে অবস্থায় থাকেন না কেন সেই অবস্থাতেই আপনাকে নামাজ পড়তে হবে। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফির, যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তি কাফির। বাইহাকির 6291 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, মাল্লাম ইউসাল্লি ফালা দীন লাহু, যে ব্যক্তি নামাজ পড়ে না তার কোনো ধর্মই নেই, সে ব্যক্তি মুসলিমই নয়। আমাদের সমাজে বড় বড় মসজিদ তৈরি করতে একে অপরের সঙ্গে কম্পিটিশন, বিশেষ করে আমাদের এলাকার মুর্শিদাবাদের কথা বলছি। কোনো জায়গায় একটা মসজিদ হয়েছে, পার্শ্ববর্তী কোনো এলাকার লোক বলছে ও দোতলা মসজিদ করেছে, মার্বেল বসিয়ে এর থেকে আমি আরও বেশি বড় মসজিদ করব, আরও চাকচিকময় করব। এরকমভাবে একে অপরের সঙ্গে মসজিদ করতে কম্পিটিশন লাগিয়ে দিয়েছেন। কথাটা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, আপনাদের এলাকার কথা আমি বলতে পারবো না, বিভিন্ন এলাকাতে মসজিদের জন্য, মসজিদ সুন্দর করার জন্য কম্পিটিশন লাগিয়েছে, অথচ নামাজই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াতাবাহা আন-নাসু ফিল মাসাজিদ, আবু দাউদ হাদিস নাম্বার 449। আল্লাহ রাসূল বলছেন ততদিন পর্যন্ত কেয়ামত হবে না, ততদিন পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না যতদিন না মানুষ মসজিদ নিয়ে একে অপরে কম্পিটিশন না করবে, মসজিদ সুন্দর করার জন্য, বড় করার জন্য কম্পিটিশন করবে, অথচ নামাজই নেই। যারা কম্পিটিশন করছে তারাই বেনামাজি, যারা মসজিদের কমিটি, যারা মসজিদের সেক্রেটারি তারাই বেনামাজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন একটি সময় আসবে কিয়ামতের আলামত যে মানুষ নামাজই থাকবে না, নামাজ পড়বে না, কিন্তু মসজিদ নিয়ে কম্পিটিশন করবে, মসজিদ চাকচিক্যময় করার জন্য, বড় করার জন্য। অতএব আমরা প্রকৃত নামাজি হয়ে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তাদের মসজিদ ছিল খেজুর গাছের পাতার ছাউনির মসজিদ ছিল, তাদের ইমান ছিল মজবুত, ইমান ছিল পাকা। এখন আমাদের মসজিদ পাকা হয়েছে, ইমান হয়ে গেছে খড়ের ছাউনির মতো কাঁচা হয়ে গেছে, ইমান দুর্বল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ভাঙাচোরা মসজিদ, খেজুরের পাতার মসজিদ, তাদের ইমান মজবুত ছিল, শক্ত ছিল। আমাদের মসজিদ সুন্দর হয়েছে, চাকচিকময় হয়েছে, ইমান আমাদের কাছ থেকে পালায়ন করেছে, ইমান চলে গেছে। অতএব আমরা প্রত্যেকেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, আমিন। এবার আমি আসি, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে নামাজ না পড়ি তারপরেও সমস্যা, এক তো নামাজ পড়লাম না সেটাও সমস্যা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে নামাজ না পড়লেও সমস্যা। অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সহিহ বুখারী হাদিস নাম্বার 631। আল্লাহর রাসূল বলছেন, তোমরা নামাজ সেইভাবে পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন সেইভাবে আমাদেরকে নামাজ পড়তে হবে। যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির নামাজ না পড়ে কোনো ব্যক্তির অনুসরণ করি, কোনো ব্যক্তির পূজা করি, কোনো আলেমের পূজা করি, কোনো মানুষ যদি আমি কীভাবে নামাজ পড়ছি সেটা অনুসরণ করে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার নামাজ আল্লাহ তাআলার দরবারে গ্র্যান্টেড হবে না, তার নামাজ আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করবেন না। তাহলে নামাজ আমাদেরকে কেমনভাবে পড়তে হবে? যেমনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ালেন, নামাজ পড়ানোর পরে কিছু সংখ্যক সাহাবাদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। একজন ব্যক্তি সে নামাজ পড়তে শুরু করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে বলছেন, যে ব্যক্তি নামাজ পড়ছিল সেই ব্যক্তি রুকু সাজদা খুব তাড়াহুড়ো করে করছিল। আল্লাহর রাসূল সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, আতারাউনা হাজা মাম্মাদা আলা হাজা মাতা আলা গায়রি মিল্লাতি মুহাম্মাদিন ইয়ানকুরু সালাতাহু কামা ইয়ানকুরুল গুরাবুদ দাম। সহিহ ইবনে খুযাইমা হাদিস নাম্বার 665। আল্লাহর রাসূল বলছেন, তোমরা এই ব্যক্তিকে দেখতে পাচ্ছ যে ব্যক্তি নামাজ পড়ছে, মাম্মাদা আলা হাজা, এই ব্যক্তি যদি এইভাবে নামাজ পড়তে পড়তে মৃত্যুবরণ করে
গায়রি মিল্লাতি মুহাম্মাদিন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাতের উপরে মৃত্যু হবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে মৃত্যুবরণ করবে না। ইয়ানকুরু সালাতাহু কামা ইয়ানকুরুল গুরাবুদ্দাম, সে তার নামাজে ঠোকর মারছে যেমন ভাবে কাক রক্তের উপরে ঠোকর মারে, ওই রকম ভাবে নামাজ পড়ছে। আল্লাহ রাসূল বলছেন এই ব্যক্তি যদি এইভাবে নামাজ পড়তে পড়তে মৃত্যুবরণ করে তাহলে এই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না হয়েই মৃত্যুবরণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন عن ابي مسعود الانصاري قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجزئ صلاه الرجل حتى يقيم ظهره في الركوع والسجود صحيح الترغيب والترهيب حديث نمبر 528 ابو مسعود الانصاري رضي الله عنه বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির নামাজ ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা কবুল করবেন না যতক্ষণ না রুকু এবং সাজদাতে তার পিঠকে সোজা না করবে। রুকু এবং সাজদাতে পিঠকে যদি সোজা না করে আল্লাহ তাআলা তার নামাজকে কবুল করবেন না। এটা কোনো ব্যক্তিগত মনগড়া কথা নয়, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আপনাদেরকে নকল করে শোনাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন আন আবি কাতাদা ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসওয়াউন নাস সারিকা আল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা ইয়াসরিকু মিন সালাতি ক্বাল লা ইউতিম্মু রুকুআহা ওয়া লা সুজূদাহা সহীহুল জামে হাদিস নাম্বার 997। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সব থেকে বড় চোর, সব থেকে নিকৃষ্ট চোর হচ্ছে নামাজ চোর। সাহাবারা বললেন হে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক জিনিস তো চুরি করা হয়, নামাজ আবার চুরি করা হয়, নামাজ কি চুরি করা বস্তু? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইউতিম্মু রুকুআহা ওয়া লা সুজূদাহা, যে ব্যক্তি রুকু এবং সাজদা সঠিকভাবে আদায় করে না, রুকু এবং সাজদা তাড়াহুড়ো করে করে, রুকু এবং সাজদাতে কম্পিটিশন করে, আল্লাহ রাসূল বলছেন এ হচ্ছে নামাজ চোর। অতএব আমাদের নামাজের মধ্যে ধীরস্থিরতা রাখতে হবে, রুকু সাজদায় পিঠকে সোজা করতে হবে। নামাজের মধ্যে যদি তাড়াহুড়ো করি পুরো নামাজটাই রিজেক্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, কারণ ওই নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আদায় হয়নি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন ইন্নার রাজুলা লা ইউসাল্লি 60 সানা মা তুকবালু লাহু সালাতুন লাআল্লাহু ইউতিম্মুর রুকুআ ওয়া লা ইউতিম্মুস সুজূদ ওয়া ইউতিম্মুস সুজূদ ওয়া লা ইউতিম্মুর রুকুআ সহীহ তারগীব ওয়া তারহীব হাদিস নাম্বার 529। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন একজন ব্যক্তি 60 বছর যাবত নামাজ আদায় করছে, 60 বছর যাবত, কিন্তু তার নামাজ আল্লাহ তাআলা কবুল করছেন না। কেন কবুল করছেন না? লাআল্লাহু ইউতিম্মু রুকুআ ওয়া লা ইউতিম্মু সুজূদ ওয়া ইউতিম্মু সুজূদা ওয়া লা ইউতিম্মু রুকু, সে হয়তো রুকু ঠিক করছে সাজদা ঠিক করছে না, কিংবা সাজদা ঠিক করছে রুকু ঠিক করছে না। অর্থাৎ সে তার নামাজে হয়তো রুকুটা ঠিক করছে সাজদাটা ঠিক করছে না, সাজদাটা ঠিক করছে রুকুটা ঠিক করছে না, সে তার নামাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে পড়েনি, তাই তার 60 বছরের নামাজ আল্লাহ তাআলার দরবারে অ্যাকসেপ্ট হয়নি, গ্রহণযোগ্য হয় মানে আল্লাহ তাআলা গ্রহণ করেননি। অতএব আমরা নামাজ পড়ব এবং নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে পড়ব। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সঠিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে নামাজ পড়ার তৌফিক দান করেন, আমিন। তাহলে আমি আপনাদের সম্মুখে নামাজ সম্পর্কিত বিষয়ে, এক তো বেনামাজির শাস্তি, আর যারা নামাজ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে পড়ে না তারা কাল কিয়ামতের দিনে ক্ষতিগ্রস্তদের দলে চলে যাবে, এই বিষয়টা ক্লিয়ার করেছি। এবার আসি আমাদের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রীকে আমি নামাজ পড়ার জন্য বল প্রয়োগ করি না, তাদেরকে আদেশ করি না, তাদেরকে চাপ দিয়ে নামাজ পড়ানোর চেষ্টা করি না, তাদের অবস্থা কাল কিয়ামতের দিনে কি হবে? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশর সিনিন ওয়া ফারিকু বাইনাহুম ফিল মাযাজি আবু দাউদ হাদিস নাম্বার 495। আল্লাহ রাসূল বলছেন তোমার সন্তানের বয়স যখন 7 বছর হবে তখন নামাজের জন্য আদেশ করো, তোমার সন্তানের বয়স যখন 7 হবে তখন নামাজের জন্য আদেশ করো। ওয়াদরিবুহুম আলাইহা, যখন তোমার সন্তানের বয়স 10 বছর হয়ে যাবে তোমার সন্তান যদি নামাজ না পড়ে তাহলে পিটিয়ে নামাজ পড়াও। তাহলে আপনার সন্তান যদি নামাজ না পড়ে তাহলে পিতা হিসাবে আপনার কর্তব্য হচ্ছে আপনার ছেলেকে পিটিয়ে নামাজ পড়ানো, পিতা হিসাবে এটা আপনার কর্তব্য।
যদি এটা করতে না পারেন আপনার ছেলেকে ঢিল দিয়ে দেন, আপনার ছেলে যদি বেনামাজি অবস্থায় জীবনকে অতিবাহিত করে, তাহলে কাল কিয়ামতের দিনে ওই ছেলেকে যখন আল্লাহ তাআলা বলবেন তুমি বেনামাজি অবস্থায় জীবন যাপন করেছো, তুমি বেনামাজি অবস্থায় তোমার জীবনটাকে শেষ করেছো, তুমি জাহান্নামে যাও, তখন আপনার ওই সন্তান আপনাকে সঙ্গে করে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা আহজাব আয়াত নম্বর 67 এবং 68 মধ্যে বলেছেন, وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب ولعنهم لعنا كبيرا। আল্লাহ বলছেন ওই জাহান্নামীদেরকে বলা হবে জাহান্নামে যাও, তখন ওই জাহান্নামীরা বলবে ইন্না আতায়না সাদাতানা, হে আল্লাহ আমরা আমাদের বড়দের আনুগত্য করেছি, আমার আব্বা যা বলেছিল তাই শুনেছি, আমাদের সমাজের যারা নেতা তারা যা বলেছিল সেই মোতাবেক জীবন যাপন করেছি, ফাযাল্লুনা সাবিলা তারাই তো আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, রব্বানা আতিহিম যায়ফাইনি মিনাল আযাব, হে আল্লাহ তুমি তাদেরকে ডবল শাস্তি দাও, তুমি তাদেরকে ডবল শাস্তি দাও, ওয়াল আনহুম লাআনান কাবীরা এবং তাদেরকে মহা অভিশাপ করো। আল্লাহ তাআলা বলছেন ওই জাহান্নামীকে যখন বলা হবে জাহান্নামে যাও, তখন আপনার ওই আদরের সন্তান, আপনার ওই মায়ার সন্তান আপনার জন্য অভিযোগ করবে, যে ছেলের জন্য আপনি রাত দিন খেটেছেন, আপনার ছেলে কীভাবে সুখে থাকবে সেই জন্য চিন্তা ভাবনা করেছেন, ওই ছেলে আপনার জন্য আপনার এগেনস্টে আল্লাহ তাআলাকে বলবে যে আল্লাহ আমার আব্বা তোমাকে পথভ্রষ্ট করেছিল, আমার আব্বা মাধ্যমিক পরীক্ষার জন্য, উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য, বিজনেসের জন্য বিভিন্ন রকমভাবে বল প্রয়োগ করেছিল, দুনিয়াবী জীবনের জন্য তারা আমার প্রতি বল প্রয়োগ করেছিল, কিন্তু তারা আমাকে নামাজের জন্য ইসলামের রাস্তায় কোনো দিন তারা বল প্রয়োগ করেনি, তারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, তারা নামাজ পড়েছিল, তারা সঠিক রাস্তায় ছিল, কিন্তু সঠিক রাস্তার জন্য আমার উপরে যদি বল প্রয়োগ করতো তাহলে বেনামাজি অবস্থায় আমাকে মরতে হতো না, বেনামাজি অবস্থায় আমাকে জাহান্নামে আসতে হতো না। অতএব সবথেকে বড় দুশ্মন হচ্ছে আমার আব্বা, আমার আম্মা, আমার এই গার্জেন, অতএব এদেরকে তুমি ডবল শাস্তি দাও, মহা অভিসম্পদ করো। এরকমভাবে আপনার এগেনস্টে আপনার ছেলেকাল কিয়ামত দিনে আল্লাহ তাআলার কাছে সব কিছু ফাঁস করে দেবে। অতএব যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন তাদেরকে বলবো, আপনার ছেলে যদি নামাজ না পড়ে, আপনার ছেলে কাল কিয়ামতের দিনে আপনার হোটেলে খাচ্ছে, কাল কিয়ামতের দিনে আপনাকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করে দেবে, কাল কিয়ামতের দিনে আপনার ছেলে আপনাকে সঙ্গে করে জাহান্নামে নিয়ে যাবে, যদি আপনার ছেলেকে আপনি মুত্তাকি পরেজগার বানাতে না পারেন। যদি আপনার ছেলেকে পরেজগার বানাতে পারেন, মুত্তাকি বানাতে পারেন, তাহলে একসঙ্গে আল্লাহ তাআলা জান্নাতে থাকার ব্যবস্থা করে দেবেন। আল্লাহ তাআলা সূরা তুর আয়াত নম্বর 21-এর মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তহুম যুররিয়্যাতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাইই কুল্লু মরইম বিমা কাসাবা রাহীন। আল্লাহ বলছেন যারা ইমানদার এবং তাদের সন্তানেরা ইমানে তাদের অনুগামী, বাপও ইমানদার ছেলেও ইমানদার, আল্লাহ বলছেন তাদেরকে একত্রিত করব জান্নাতে, একসঙ্গে মিলিত করব। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে একত্রিত করবেন, বাপকে এবং ছেলেকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বাপ এবং ছেলেকে একত্রিত করবেন যখন ছেলে জান্নাতের নিচু স্তরে থাকবে। ছেলে দেখা যাচ্ছে আমল কিছু কম করেছে, সে কিছু আমল কম করার জন্য আল্লাহ তাআলা তাকে হয়তো জান্নাতের পাঁচ তলায় রেখেছেন আর আব্বাকে রেখেছেন দশতলাতে, তখন আল্লাহ তাআলা তাদের আনন্দকে বাড়িয়ে দেওয়ার জন্য, আল্লাহ তাআলা তাদেরকে আনন্দতে সামিল করার জন্য পাঁচতলা থেকে ছেলেকে দশতলায় উঠিয়ে দেবেন, দিয়ে বাপের সঙ্গে থাকার ব্যবস্থা করে দেবেন। শর্ত হচ্ছে ছেলেকে মুত্তাকি বানাতে হবে, ছেলেকে পরেজগার বানাতে হবে, যদি পরেজগার বানাতে পারেন তাহলে কাল কিয়ামতের দিনে আল্লাহ তাআলা এই উপহার আপনাকে প্রদান করবেন। এবার আমি আপনাদের সম্মুখে যে বিষয়টা উপস্থাপন করব, আমি বলেছিলাম প্রথমে যারা নামাজ পড়ে না কাল কিয়ামতের দিনে তারা ক্ষতিগ্রস্ত হবে, এই বিষয়টা ক্লিয়ার করেছি। এবার যেটা আপনাদের সম্মুখে বলবো সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন সূরা আনকাবুত আয়াত নম্বর 45, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় অশ্লীল মন্দ কাজ থেকে বিরত রাখে।
ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একজন নামাজিকে নামাজ অন্যায় অশ্লীল মন্দ নোংরা কাজ থেকে বিরত রাখে। তাহলে একজন নামাজি যিনি নামাজ পড়েন তার দ্বারাতে কোনোদিন অন্যায় অশ্লীল নোংরা কাজ হতে পারে না। আপনি অন্যায় অশ্লীলতার সঙ্গে যুক্ত আছেন আবার নামাজও পড়ছেন, তার মানে এখন আপনি নামাজি হতে পারেননি। আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় অশ্লীল নোংরা কাজ থেকে মন্দ কাজ থেকে বিরত রাখে। আপনি যদি প্রকৃত নামাজি হন হয়তো আপনার দ্বারাতে কোনো অন্যায় হয়ে গেল, আপনি পক্ষান্তরে তওবা করে নিলেন যখন বুঝতে পারলেন, কিন্তু এমনটি নয় যে আপনি নামাজে পড়তে আছেন আর যত রকমের অন্যায় অশ্লীল নোংরা কাজ আপনি করতে আছেন, আপনার পরিবারে অন্যায় অশ্লীল কাজ হতে আছে, তাহলে আপনি জানবেন আমার নামাজ আল্লাহ তাআলার দরবারে গ্রহণ হচ্ছে না, এখনও প্রকৃত নামাজি আমি হতে পারিনি। তাহলে আপনি নামাজি তখনই হতে পারবেন, প্রকৃত নামাজি তখনই হতে পারবেন যখন আপনার দ্বারাতে অন্যায় অশ্লীল নোংরা কাজ হবে না, এ থেকে আপনি বিরত থাকতে পারবেন। আপনি নামাজ পড়ছেন, আপনি সুদ খাচ্ছেন, আপনি নামাজ পড়ছেন আপনি ঘুষ খাচ্ছেন, আপনি নামাজ পড়ছেন আপনি গীবত করছেন, আপনি নামাজ পড়ছেন আপনি মদ খাচ্ছেন, আপনি নামাজ পড়ছেন আপনি জেনা করছেন, আপনি নামাজ পড়ছেন আপনি মদ খাচ্ছেন, আপনি নামাজ পড়ছেন আপনার বাড়িতে গান বাজনা নোংরামি যত রকমের অশ্লীলতা আছে সব কিছু হচ্ছে, তাহলে জানবেন এখন আমি নামাজি হতে পারিনি, কারণ এই অশ্লীলতা এখনও আমার মধ্য থেকে আমার পরিবার থেকে দূরভূত করতে পারিনি, দূর করতে পারিনি। আমাদের মুসলিম সমাজে অধিকাংশ মুসলিম, অধিকাংশ মুসলিম কেউ ব্যাংকের সুদের সঙ্গে, কেউ ডাইরেক্ট কোনো সুদঘরের সঙ্গে সুদ নিয়ে বিভিন্ন রকমভাবে সুদে ফেঁসে আছে, বিভিন্ন রকমভাবে ফেঁসে আছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর রিবা 73 বাবা আইসারুহা মিছলু আইয়ান কিহার রাজুল উম্মাহু ওয়া ইন্না আরবা রিবা ইরদুর রাজুলিল মুসলিম, সহিহুল জামে হাদিস নাম্বার 3533। আল্লাহ রাসূল বলছেন সুদের 73টি স্তর আছে, সুদের 73টা স্টেজ আছে। সর্বনিম্ন গোনা সুদের সব থেকে যেটা নিম্নমানের গোনা সেটা হচ্ছে আইসারুহা মিথলু আইয়ান কিহার রাজুল উম্মাহু, নিজের মায়ের সঙ্গে ব্যবিচার করলে যে গুনাহ হয় এই গুনার অন্তর্ভুক্ত হবে সুদের, এটা সর্বনিম্ন গুনাহ। তাহলে কোনো মুসলিম যদি এটা জানে যে সুদ খেলে এই গুনাহ হয় আর এটা সবথেকে সর্বনিম্ন গুনাহ যে নিজের মায়ের সঙ্গে ব্যবিচার করলে যে গুনাহ হয় সেই গুনাহ, তাহলে একজন মুসলিম যে নামাজ পড়ে তার দ্বারা যদি কোনোদিন সুদ খাওয়া হয়, সে কোনোদিন এলআইসি করতে পারে, সে কোনোদিন এমন কিছু টাকা ইনভেস্ট করতে পারে যেখান থেকে সে ডবল টাকা পায়, কোনো মুসলিম করতে পারে? কোনোদিন সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দিরহামু রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জিনা, সহিহুল জামে হাদিস নাম্বার 3375। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায়, এক টাকা, তাহলে 36 বার জেনা করলে যত পাপ হয় অতটা পাপ হবে। আপনি জানছেন যে এটা সুদের টাকা, আপনি ব্যাংকে টাকা রেখেছেন 10,000 টাকা রেখেছেন, এখন SBI বা অন্যান্য ব্যাংকে 3 মাস অন্তর সুদ দেওয়া হয় ইন্টারেস্ট, 10,000-এর উপরে আপনি 300 টাকা হয়তো পেলেন 3 মাস পরে, আপনি ওই টাকাটা খেয়ে নিলেন, আমি টাকা রেখেছিলাম আমাকে টাকা দিয়েছে ব্যাংকের সুদ, ভারতবর্ষে বসবাস করতে হলে এইসব সুদ খাওয়া বৈধ, এরকমভাবে আপনি টাকাগুলো খেয়ে নিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দিরহামু রিবা ইয়াকুলুহুর রাজুল ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জিনা, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায় 36 বার জেনা করলে যত পাপ হবে অতটা পাপ হবে। অতএব নিজেকে মুসলিম বলে যদি দাবি করেন, আপনি যদি মনে করেন যে আমি নামাজি আমি নামাজ পড়ছি আমার নামাজ আল্লাহ তাআলা কবুল করুক, তাহলে আপনার দ্বারাতে এই ধরনের অন্যায় কাজ গুনার কাজ পাপের কাজ লানতপ্রাপ্ত কাজ আপনার দ্বারাতে কীভাবে সংঘটিত হতে পারে? অতএব এখনও আপনি প্রকৃত নামাজি হতে পারেননি যদি আপনি সুদের সঙ্গে 5 পয়সার কোনো কারবার করে থাকেন। অতএব আপনি নামাজি তখনই হতে পারবেন যখন এখান থেকে বেরিয়ে আসতে পারবেন, যখন আপনি তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসতে পারবেন, সুদকে আপনি মানে লাথি মেরে ফেলে দিতে পারবেন, তখন আপনি প্রকৃত নামাজি হতে পারবেন। আমাদের সমাজে
বিশেষ করে যারা নিজেকে মুসলিম বলে দাবি করি, অনেক হাজির বাড়িতে, গাজির বাড়িতে যারা নিজেকে মুমিন মুসলিম বলে দাবি করি, তাদের বাড়িতে এত অন্যায় অশ্লীল নোংরা কাজ হয় যেগুলো আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না, বলতে পারবো না, বোঝাতে পারবো না। হাজি সাহেব পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন, হাজি সাহেব তিনি হজ করে সে দাঁড়িয়ে রেখে সবসময় আল্লাহ বিল্লাহ করছেন, তসবি হাতেই রয়েছে, তাহাজ্জুদ পড়ছেন, অথচ তার বাড়িতে অন্যায় অশ্লীল কাজ হচ্ছে। তিনি বাড়িতে বড় টিভির পর্দা রেখে দিয়েছেন, সেই টিভির পর্দাতে তার ছেলে, তার মেয়ে, তার স্ত্রী রাত দিন বিভিন্ন রকমের গান বাজনা, বিভিন্ন রকমের নাটক, নভেল, সিনেমা দেখে দেখে তার সময়টাকে শেষ করছে। অথচ আপনি বাড়ির গার্জেন, আপনি জানছেন যে আমার বাড়িতে, আমার পরিবারে এইসব নোংরা কাজগুলো হচ্ছে, হওয়ার রাস্তা তোমাদের জন্য দেখতে পাচ্ছি না। তোমরা যদি দুনিয়াতে কোরআন এবং হাদিস মোতাবেক জীবনযাপন করতে, তাহলে জাহান্নামে এসে চিৎকার করতে হতো না। যারা জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার আগে এই জাহান্নামীরা এমনভাবে চিৎকার করবে, আর আল্লাহ তাআলা সূরা মারিজের মধ্যে বলছেন, ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা, কাল কিয়ামতের দিনে এমন অবস্থা হবে যে একজন বন্ধু আরেকজন বন্ধুর কোনো খোঁজ খবর নেবে না, কোনো কথা জিজ্ঞাসা করবে না। ইউবাসসারুনাহুম ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিম বিবানি, যদিও তাদেরকে একে অপরের সম্মুখে রাখা হবে, প্রত্যেক মানুষ দেখতে পারবে, দেখতে পাবে এটা আমার ভাই, এটা আমার স্ত্রী, এটা আমার চাচা, এটা আমার বন্ধু, সব কিছু দেখতে পাবে। ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিম বিবানি, একজন জাহান্নামী কাল কিয়ামতের দিনে জাহান্নাম থেকে বাঁচার জন্য নিজের সন্তানকে জাহান্নামে দিতে চাইবে, বলবে যে আল্লাহ আমি জাহান্নাম থেকে বাঁচতে চাইছি, আমার ছেলেকে জাহান্নামে দিয়ে দাও। ওয়া সাহিবাতিহি ওয়া আখি, নিজের স্ত্রীকে দিতে চাইবে, নিজের ভাইকে দিতে চাইবে, বলবে আল্লাহ আমার ভাইকে, আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দাও। ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি, আমার আত্মীয় স্বজনকে, আমার আত্মীয় স্বজনকে জাহান্নামে দিয়ে দাও। তারপরে বলবে ওয়ামেন ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, শুধু তাই নয় আল্লাহ আমি জাহান্নাম থেকে বাঁচতে চাইছি, পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দাও, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। শেষ করুন নাকি কষ্ট বড় হচ্ছে, আপনি বলে একটু বলবেন, শেষ করে দিচ্ছি, তার দু একটা কথা মিনিট। তো এরকম হবে জাহান্নামী, আপনার প্রিয় সন্তান যদি কোনো মানুষ জাহান্নামী হয়ে যায়, আল্লাহ না করুক, কোনো মানুষ যখন যদি জাহান্নামী হয়ে যায়, প্রিয় সন্তানকে বলবে যে আল্লাহ আমার প্রিয় সন্তান, আমার স্ত্রী, আমার ভাই, আমার আত্মীয় স্বজন, শুধু তাই নয় পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দাও, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। আল্লাহ বলবেন কাল্লা ইন্নাহা লাযা, কখনোই না, এটা হচ্ছে লেলিহান অগ্নিশিখা, নাযাআতাল লিশাওয়া, যা দেহ হতে চামড়াকে খসিয়ে ফেলবে, যা দেহ হতে চামড়াকে খসিয়ে ফেলবে। এখানে চিৎকার করে কোনো লাভ হবে না, দুনিয়াতে যদি ভালো কাজ করে আসতে তাহলে এখানে চিৎকার করতে হতো না। অতএব আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাইছি, যদি আমরা নামাজ পড়ার সাথে সাথে অন্যায় অশ্লীল নোংরা কাজ, আল্লাহ এবং তার রসুল যেগুলো হারাম করেছেন তা থেকে দূরে না থাকি, তাহলে কাল কিয়ামতের দিনে এরকমভাবে আর্তনাদ আর চিৎকার করতে হবে, আর্তনাদ আর চিৎকার ছাড়া কিছুই থাকবে না। আমার টাইম শেষ হয়ে গেছে, আমি আর মাত্র 5 মিনিটের মধ্যে আমার বক্তব্যকে গুটিয়ে নিচ্ছি। আমি যদিও এখনও কয়েকটা বিষয়, ইম্পর্টেন্ট বিষয় বলার ছিল, তা আমি খুব সংক্ষিপ্ত আকারে জাস্ট টাচ দিয়ে যাচ্ছি, কারণ এই সব বিষয়গুলো আলোচনা খুব কম হয়, সেই জন্য আমি এইসব বিষয়ে একটা দুটো করে হাদিস বলে আমার বক্তব্যকে গুটিয়ে নিচ্ছি। আমাদের মুসলিম সমাজে বিশেষ করে অনেক মুসল্লি এমন আছেন যে মসজিদ থেকে বের হয়ে গিয়ে নামাজ পড়ার পরে পরে গিয়ে কোনো চায়ের দোকানে বসে বা কোনো ক্লাবে ঢুকে তারা ক্যারাম পিটায়। আপনাদের এগুলো ক্যারাম ফ্যারাম পিটায় নাকি? ক্যারাম, লুডু, তাস এই জাতীয় খেলা খেলে। অথচ এই খেলা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কড়া কথা বলেছেন, হয়তো আপনাদের জানা নেই। কারো জানা আছে লুডু, ক্যারাম, তাস সম্পর্কে আল্লাহ রাসূল কী বলেছেন? কারো জানা আছে? কারো জানা নেই? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি মুসা আল-আশআরি রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাইবা বিন-নারদি ফাকাদ আসা আল্লাহ ওয়া রাসূলা, সহিহ ইবনে মাজাহ, হাদিস নম্বর 3031। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি ক্যারাম, লুডু, তাস এ জাতীয় খেলা খেলে, সেই ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের নাফরমান হয়ে যায়।
যে ব্যক্তি লুডু ক্যারাম তাস এই জাতীয় আঙ্গুলের খেলা পাশা দাবা এইসব খেলা খেলে সে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের নাফরমান হয়ে যায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি আরও বলছেন মাল্লাইবা বিন্নার দাশির ফাকায়ান্নামা সাবাবা, যে ব্যক্তি লুডু ক্যারাম তাস এ জাতীয় খেলা খেলে সে যেন তার হাতটাকে শোরের রক্তে রঙিন করে নিল। ওয়াফি রওয়ায়াতিন গামাসা ইয়াদাহু ফিল খিনজিরিন ওয়া দামিহি, কিংবা সে ব্যক্তি তার হাতটাকে শোরের রক্তে কিংবা শোরের মাংসে চুবড়িয়ে দিল। সহিহ ইবনে মাজাহ হাদিস নম্বর 3031। আচ্ছা, কোনো মুসলিম কি পারবেন নিজের হাতটাকে শোরের মাংসে শোরের রক্তে চুবড়িয়ে দেবেন? কেউ পারবেন? তাহলে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কারো ভালোবাসা থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি প্রকৃতপক্ষে ভালোবাসেন, তাহলে আপনি আজকে থেকেই এই হারাম খেলাটা বর্জন করবেন, আপনার ফ্যামিলিকে আপনি এই হারাম খেলা থেকে বর্জন করানোর জন্য যথাসাধ্য চেষ্টা করবেন যদি আপনি প্রকৃতপক্ষে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন। এটাও হারাম কাজ, এটা মন্দ কাজ যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন। আমাদের মা ও বোনদের মধ্যে একটা হারাম জিনিস লক্ষ্য করা যায়, বিশেষ করে শহর এলাকাতে দেখা যায়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানাল্লাহুল ওয়াসিলাতা ওয়াল মুস্তাওসিলা ওয়াল ওয়াশিমাতা ওয়াল মুস্তাওসিমা। সহিহ মুসলিম হাদিস নম্বর 2125। আল্লাহ 2122 আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই মহিলাদের উপর আল্লাহ আল্লাহ তাআলা অভিসম্পদ করেছেন, ওই মহিলাদের প্রতি আল্লাহ আল্লাহ তাআলা লানত করেছেন যে মহিলারা পরচুলা লাগায় এবং পরচুলা লাগিয়ে দেয়। দেখবেন ইমিটেশনের দোকানে চুল কিনতে পাওয়া যায়, যারা ফ্যাশন মহিলা একটু মডার্নভাবে চলাফেরা করে ওই মহিলারা দোকান থেকে চুল কিনে নিয়ে এসে তাদের চুলের সঙ্গে যুক্ত করে পরচুলা। আল্লাহ রাসূল বলছেন যে মহিলারা এই চুল লাগায় আর যারা লাগিয়ে দেয় এদের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা অভিসম্পদ করেছেন, লানত করেছেন। আর লানত আর অভিসম্পদ হচ্ছে তারা আল্লাহ এবং তারা আল্লাহর রহমত থেকে সদা সর্বদা দূরে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন অভিসম্পদ করেন ওইসব মহিলাদের প্রতি যারা নিজের শরীরে চিত্র অঙ্কন করে, যারা চিত্র অঙ্কন করে দেয়, যারা ভুরু সেভ করে, ভুরু ফ্ল্যাগ করে, আর যারা দাঁত দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এদের উপরে আল্লাহ তার অভিসম্পদ করেছেন, লানত করেছেন। তাহলে বিউটি পার্লারে গিয়ে যে মহিলারা ভুরু সেভ করে এদের উপরে আল্লাহ তাআলা লানত অভিসম্পদ, যে মহিলারা দাঁতকে সাইজ করে এদের উপরে আল্লাহ তাআলা লানত অভিসম্পদ, যে মহিলারা নিজের শরীরে চিত্র অঙ্কন করে, একজন মহিলা তার প্রেমিকের নাম লিখেছে অ্যাসিড দিয়ে পুড়িয়ে রং দিয়ে এমনভাবে লিখেছে, আল্লাহ তাআলা এদের উপরে লানত করেছেন। ট্যাটু, আজকাল তো মুসলিমের আঁকছে, ট্যাটু আঁকছে, হাতে এখানে আঁকছে, আপনার ওই বিরাট কোহলি বা এইসব যা খেলার যারা প্লেয়ার আছে এদের দেখে দেখে মুসলিম সমাজ এমন অধঃপতনের অতল তলে তলিয়ে যাচ্ছে যেগুলো আল্লাহ এবং তার রসুল হারাম করেছেন সেই সব কাজগুলো করছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এদের উপরে আল্লাহ তাআলা লানত করেছেন, অভিসম্পদ করেছেন। অতএব আমাদেরকে এ থেকে দূরে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন মহিলাদের জন্য النبي موسى الأشعري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أي امرأة استعترت فمرت على قوم لا يجدوا من ريحها فهي زانية. صحيح الجامع حديث نمبر 2701. أبو موسى الأشعري رضي الله عنه بلچن رسول صلى الله عليه وسلم بلچن যে মহিলা সেন্ট লাগিয়ে রাস্তা অতিক্রম করবে, যে মহিলা সেন্ট লাগিয়ে রাস্তায় বের হবে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর ওই মহিলা সেন্ট যদি কোনো পুরুষ পায় ওই মহিলা হচ্ছে প্রস্টিটিউট, ওই মহিলা হচ্ছে পতিতা, ওই মহিলা হচ্ছে বেশ্যা। মহিলাদের জন্য সেন্ট ব্যবহার করে রাস্তায় বের হওয়া সম্পূর্ণভাবে হারাম, কোনো মহিলার জন্য বৈধ নয় যে কোনো মহিলা সেন্ট লাগিয়ে রাস্তায় বের হবে। যদি কোনো মহিলা চায় সে সেন্ট ব্যবহার করতে পারে তার স্বামীর জন্য, তার স্বামীর কাছে ব্যবহার করতে পারে। ঠিক আছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ুম ইমরাতিন তাতায়্যিবাত সুম্মা খারাজাত ইলাল মাসজিদি লা ইউজাদু রীহুহা লাম ইউকবাল মিনহা সালাতুন হাত্তা তাগতাসিল ইগতিসালাহা মিনাল জানাবা সহিহুল জামে হাদিস নাম্বার 2703 আল্লাহ রাসূল বলেছেন কোন মহিলা যদি নামাজের উদ্দেশ্যে সেন্ট লাগিয়ে মসজিদে যায় তারপরেও সেই মহিলাকে গোসল করতে হবে ওই মহিলার নামাজ ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা কবুল করবেন না যতক্ষণ না স্বামী স্ত্রী মিলন করার পরে গোসল করতে হয় ফরজ গোসল ওই রকম ভাবে ওই মহিলাটা গোসল না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ওই মহিলার নামাজকে কবুল করবেন না অতএব মা ও বোনদেরকে সতর্ক করছি আপনি নামাজ পড়ছেন আপনাকে যেগুলো আল্লাহ এবং তাঁর রাসূল হারাম করে দিয়েছেন আপনাকে যেগুলো নিষেধ করেছেন তা থেকে আপনাকে দূরে থাকতে হবে তা থেকে যদি দূরে না থাকেন অন্যায় অশ্লীল কাজ থেকে দূরে যদি না থাকেন তাহলে কালকে আমাদের দিনে আপনি ক্ষতিগ্রস্তের দ্বারে চলে যাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা একটা কথা বলেছেন পুরুষদের উদ্দেশ্যে বলছি দিয়ে আমার বক্তব্য শেষ করে ফেলছি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুন ক্বাউমুন ইখজামুনা ফি আখিরি যামান বিসাওয়াদিক হাওয়াসিল হামাম লা ইয়ারিহুনা রায়হাতাল জান্নাহ আবু দাউদ হাদিস নাম্বার 42 ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আলামতের মধ্যে একটি আলামত শেষ জামানায় কিছু মানুষ পৃথিবীতে আসবে যারা তাদের সাদা চুল সাদা দাড়িকে কালো করবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়ারিহুনা রায়হাতাল জান্নাহ ওরা জান্নাত তো যাবে না জান্নাতের সুগন্ধ পাবে না কোনো পুরুষের জন্য কোনো মহিলার জন্য এটা বৈধ নয় যখন তাদের চুলগুলো সাদা হয়ে যাবে তখন সেই সাদা চুলকে গডরেজ বা সুপার ভাসমল এ দিয়ে কালো করবে সাদা চুল সাদা দাড়িকে কালো করবে আল্লাহ রাসূল বলছেন এই জাতীয় পুরুষ বা মহিলা লা ইয়ারিহুনা রায়হাতাল জান্নাহ জান্নাত তো যাবে না জান্নাতের সুগন্ধও পাবে না অতএব যারা কালো করেন চুল দাড়ি কালো করেন তাদেরকে বলছি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা লা ইয়াসবুগুন ফাখালিফুহুম আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে আচরণ করো ইহুদি খ্রিস্টানরা তাদের সাদা চুল সাদা দাড়িকে মেহেন্দি করে না তোমরা মেহেন্দি দ্বারা পরিবর্তন করো যদি সাদা দাড়ি সাদা চুলকে পরিবর্তন করতেই হয় তাহলে মেহেন্দি দ্বারা পরিবর্তন করেন আপনি কালো দ্বারা আপনার সাদা চুল সাদা দাড়িকে পরিবর্তন করবেন না তাহলে আপনার জন্য জান্নাত যাওয়া হবে না রাসূল সাল্লাল্লাহু সালাম বলছেন জান্নাত তো যাবে না জান্নাতের সুগন্ধ পাবে না শেষ করে দিয়ে নাকি যাই হোক বলার অনেক কিছুই ছিল আমি শেষে বিক্ষিপ্ত অবস্থায় বিভিন্ন হাদিস বলেছি যদিও আমি ধারাবাহিকভাবে একটা আলোচনা করছিলাম কিন্তু টাইম শেষ হয়ে গিয়েছে আর আমি কোনোদিন এখানে আসতে পারবো কি না সেই জন্য আমি যে মেসেজগুলো দেওয়া হয় না সাধারণত এইসব বিষয়গুলো অনেকে হারাম তা জানেই না সেই জন্য আমি জাস্ট আপনাদের কাছে টাচ করে গেলাম আল্লাহ তাআলা আমাদেরকে যদি আল্লাহ যদি আমাকে কোনোদিন সুযোগ দেন ইনশাআল্লাহ এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করব আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে যে বিষয়গুলো শুনলাম এই বিষয়গুলোর উপরে আমল করার এবং মেনে চলার তৌফিক দান করেন আমিন আল্লাহ আমাদেরকে সবাইকে সঠিকভাবে কোরআন এবং হাদিস মোতাবেক জীবনযাপন করা আল্লাহ এবং তার রসুলের কথা অনুযায়ী আমাদের জীবনযাপন করার তৌফিক দান করেন আমিন এখান থেকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আকুল কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ এই কথাগুলো আপনার মাধ্যমে কেউ জানতে পারলে সৎকায়ে জারিয়া হিসেবে গণ্য হবে এবং কিয়ামত পর্যন্ত এর সওয়াব পাবেন ইনশাআল্লাহ সুতরাং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম